চলতি বছর 15,000-এরও বেশি বাংলাদেশিকে ভিসা দিবে রোমানিয়া। বিষয়টি নিশ্চিত করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলি সাবরিন গণমাধ্যমকে জানিয়েছে, রোমানিয়ার কনসুলারদের একটি দল গত বছর 3 মাস ঢাকায় অবস্থান করে প্রায় 5,400 ভিসা দিয়েছে। ওই মিশন সফলভাবে পরিচালিত হওয়ার পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন রোমানিয়ার পররাষ্ট্রমন্ত্রীকে আবারও একটি কনসুলার মিশন পরিচালনার জন্য অনুরোধ করেন। এরপর রোমানিয়া বাংলাদেশিদের নাগরিকদের ভিসা দিতে কার্যক্রম পরিচালনার জন্য আগামী মার্চ থেকে সেপ্টেম্বর পর্যন্ত 6 মাস ঢাকায় একটি সাময়িক কনসুলার মিশন পরিচালনায় আগ্রহ প্রকাশ করে। তিনি বলেন, আশা করা যাচ্ছে এবছর রোমানিয়া 15,000-এরও বেশি বাংলাদেশি নাগরিককে ভিসা দেবে। ঢাকায় রোমানিয়ার কনসুলার মিশন পরিচালনার সব ব্যবস্থা পররাষ্ট্র মন্ত্রণালয় করেছে। ওমানে বাংলাদেশি নিজস্ব ব্র্যান্ড রকি ওয়ার্ল্ডে মিলছে কম মূল্যে গ্যারান্টিযুক্ত সব মোবাইল অ্যাক্সেসরিজ। পাইকারি পণ্যের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে।